7/12/2022 তারিখে বাঘাযতীন ড্রিম মার্চেন্ট এন্টারটেনমেন্ট স্টুডিওতে শ্যুট করা হয়েছে। হাই ফ্যাশন বং শ্যুট, যেখানে মডেল হিসাবে রয়েছে পায়েল সরকার। পায়েল সরকারের বোল্ড শ্যুট ছিল আজ স্টুডিওতে। এর আগে তাকে অনেক ধরনের ফটোশ্যুট, মডেলিং বা কখনো টিভি পর্দায় অভিনয় করতে দেখা গেছে, কিন্তু এবার একটু ভিন্ন ধরনের পোশাকে বা ভিন্ন স্টাইলে তিনি ফটোশ্যুট করেছেন। নমস্কার, আপনারা দেখছেন টুডেস বাংলা। আজ আমরা চলে এসেছি বাঘাযতীনের একটি স্টুডিওতে। আজ এখানে হাই ফ্যাশন বংশুটের একটি শ্যুট চলছে, যেখানে মডেল হিসেবে রয়েছেন পায়েল সরকার। তো শ্যুটে আজ কী কী হচ্ছে ক্যামেরাম্যানকে বলবো সরাসরি দেখানোর জন্য। এবার আমরা কথা বলে নেব আজকের মডেল পায়েল সরকারের সাথে। তোমার আজকে শ্যুটটা কী নিয়েছিল? অ্যাকচুয়ালি আমার এই শ্যুটটা ফ্যাশন বোল্ড শ্যুট হচ্ছে। দেখতেই পাচ্ছ যে আমাদের সব থেকে আমরা জানি যে শাড়িতে নারী, আর সেই শাড়িতেই নারীদের কিন্তু বোল্ডনেসটা সব থেকে বেশি ফুটে ওঠে। তো শাড়ি পরে যে বোল্ডনেসটা ফুটে ওঠে, সেই বোল্ডনেসটাকে ধরিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এবং আজকে শ্যুটটা আমরা যে প্রোডাকশনের আন্ডারে করছি সেটা হচ্ছে ড্রিম মার্চেন্টসের কর্ণধার দেবত শ্যুটটা অ্যারেঞ্জ করেছে এবং ভীষণ ভালো, অনেকদিন ধরেই কথা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই শীতে উষ্ণ ছোঁয়া দিতে আমার এই শ্যুটটা খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে। তুমি কি বরাবরই বোল্ড শ্যুট করতে পছন্দ করো নাকি অন্য ধরনের শ্যুটও করো? দেখো, বোল্ড শ্যুট আমি সব শ্যুটই করি, বাট বোল্ড শ্যুটে দর্শক আমাকে বেশি পছন্দ করে। আমি যখন নর্মাল ফটো ছাড়ি বা নর্মাল ড্রেসে কোনো শ্যুটের পিকচার ছাড়ি, তখন সেটাতে যতটা না উত্তাপ ছড়ায়, বোল্ডে বরাবরই একটু বেশি উত্তাপ ছড়ায়, বোল্ডটা তাতেই ভাইরাল হয়। তো দ্যাটস ওয়াই আমি একটু বোল্ড ছড়াতে ব্যাপারটা বেশি ভালোবাসি। তো সেই জন্য আমি আজকে বোল্ড ছড়াতে এসেছি। টুরিস্ট বাংলা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই শীতে যদি মনে করেন যে উষ্ণ হতে চান, তাহলে অবশ্যই আমার শ্যুটগুলো ভাইরাল করুন এবং অবশ্যই টুরিস্ট বাংলার পেজটা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করুন। আমি সৌরভ, ওকে সাথে তো খুবই ভালো লেগেছে। এর আগেও আমি বলেছি মানে খুব শান্ত, মানে যেরকম আমি লুকস দিচ্ছি এটা পছন্দ না ওইটা পছন্দ না কোনো রকম কোনো কমেন্ট নেই। আর আগেও বলছি যে যাকে দেখতে ভালো হবে তার মেকআপ অটোমেটিক খুবই ভালো হবে। তো আর কিছু বলার রিলিজ হওয়ার পর কতটা উষ্ণতা ছড়ায় সেটা দেখবার বিষয় এখন, সেটাই আমরা চেষ্টা করছি সকলে মিলে, দেখা যাক। তো ড্রিম মার্চেন্টসের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং আগাম বছরে অনেক 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 নতুন নতুন কী বলবো, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন।